বাইক পাড়ায় আজ মিছিল করে এসে রাজা মনীন্দ্র রায় রোডে রাস্তায় বসে কাটাকুটি খেললেন বামকর্মী সমর্থকরা। প্রায় মিনিট ১৫ এই অবরোধ চলে। আমরা এই মুহূর্তে রয়েছি পাইকপাড়া নর্দার্ন এভিনিউতে। দুদিন ব্যাপী যে ধর্মঘট ট্রেড ইউনিয়নগুলোর ডাকে চলছে, এই মুহূর্তে ছবি আমরা দেখাবো। নর্দার্ন এভিনিউর রাস্তা কিন্তু কার্যত কিছুটা অবরুদ্ধ এবং এখানে সিপিআইএমের যারা কর্মী সমর্থক তারা রয়েছেন, প্রচুর পুলিশ রয়েছে, চিৎপুর থানা, টালা থানার পুলিশ আধিকারিকরা রয়েছেন। আমরা কথা বলে নেব। গতকালও আপনারা করেছিলেন র্যালি, রেসপন্স কীরকম বুঝতেই তো পারছেন, আপনারা তো নিজেরাও জানেন, মিডিয়া পার্সন আপনারা, রেসপন্স তো ভালোই আছে, যথেষ্ট রেসপন্স ভালো আছে গোটা দেশ জুড়ে বিভিন্ন ক্ষেত্রগুলো। কালকে খুবই ভালো ধর্মঘট হয়েছে এবং আজকে দেখবেন যে গোটা দেশে আরও বেশি মানুষ জোর দেবে। মানুষের বাঁচা মরার সওয়াল হয়ে গেছে, জীবন মত যাত্রা। পুলিশ কর্মী যারা এই মুহূর্তে নর্দার্ন এভিনিউ পাইকপাড়া চত্বরে রয়েছেন, রাজা মনীন্দ্র রোডের সংযোগস্থলে আমরা রয়েছি, কোনোভাবে যাতে বন্ধ সমর্থন যারা করছেন তারা জোর করে দোকান না বন্ধ করতে পারেন এবং গাড়ি না আটকাতে পারেন, সেই কারণেই কিন্তু পুলিশের তরফ থেকে এই অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে। মোট দুটো মিছিল কিন্তু এলো এবং দুটো মিছিল এসে নর্দার্ন এভিনিউ পাইকপাড়ার কাছে মিশেছে। এই মুহূর্তে একটা সভা এখানে শুরু হয়েছে। ক্যামেরায় দিব্যেন্দুর সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। Oh, no.